পাকিস্তানের রাজনীতিতে অনিশ্চয়তার কালো মেঘ আরো ঘনীভূত হচ্ছে, দিনে দিনে আরো জটিল হয়ে পড়ছে পরিস্থিতি। আর এই খেলায় প্রধান নটবর বিলওয়াল ভুট্টো, তার দল পাকিস্তান পিপলস পার্টি হাতের তারায় করে নাচাচ্ছে বাকিদের। তবে হালচাল দেখে মনে হচ্ছে আসল জালটা জলপাই রং গায়ে মেখে সং সাজা মহাজনদের কাছে। তারাই হয়তো ঠিক করে উঠতে পারছেন না ঘুড়িকে ওড়াবেন কার আকাশে, কারণ ইমরান খান তাদের কোলে চেপে মসনদে বসে তাদের হাত থেকেই কেড়ে নিতে চেয়েছিল পুতুল নাচের দড়িটা। আবার আমেরিকার বিরুদ্ধেও তিনি একরকম যুদ্ধই ঘোষণা করেছিলেন। অন্যদিকে নওয়াজ শরীফকেও খুব একটা ভালোবাসতে পারেনি, জলপাইয়ের জলছাপ আগলে পাকিস্তানকে নাকে দড়ি দিয়ে ঘোরানো বাহিনীটি। তাই এবার দরদাম করেই তারা হয়তো আগাতে চায়, মসনদে কাউকে বসানোর আগেই মেলাতে চায় সব হিসেবের খতিয়ানটা। তাই তো ভোটের প্রায় দুই সপ্তাহ কেটে গেলেও কোনো দলই সরকার গঠনের সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। শুরুতে শোনা যাচ্ছিল পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের সাথে জোট গড়বে বিলওয়ালের দল। সেই আলাপের শুরুতেই প্রধানমন্ত্রী হওয়ার বাসনা প্রকাশ করেছিলেন বেনজির ভুট্টোর পুত্র। তবে দিন দুই না পেরুতেই সুর বদল, বিলওয়াল জানিয়েছিলেন তিনি প্রধানমন্ত্রীর দৌড়ে নেই। তারপর শোনা গেল বিলওয়াল শরীফ ভাইদের সাথে জোটে যেতে রাজি আছেন, তবে তার বাবা আসিফ আলী জারদারিকে প্রেসিডেন্ট করতে হবে। এরপর বিলওয়াল বললেন তার দল কোনো দলের সাথেই জোটে যাবে না, অংশ নেবে না মন্ত্রিসভাতেও। গণেশ উল্টানোর সেখানেই শেষ নয়, নানা গণমাধ্যমের বরাতে খবর এলো ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ইনসাফের সাথে জোট গড়তে চলেছে বিলওয়ালের পিপিপি। যদি ইমরানের দল সেই খবর নাকচ করে জানালো তারা বিলওয়াল কিংবা নওয়াজ কারো সাথেই জোটে নেই। এবার পাকিস্তান পিপলস পার্টির নেতা বিলওয়াল সোজা অভিযোগের আঙুল তুললেন পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের দিকে। এবার পিপিপি চেয়ারম্যান বললেন কেউ যদি সরকার গঠনের ব্যাপারে তাদের অবস্থান না বদলায় তবে দেশে ভয়ঙ্কর রকমের অচল অবস্থা তৈরি হবে। বিলওয়াল এই কেউ বলতে শরীফ ভাইদের কি বুঝিয়েছিলেন? তিনি বলেছেন আলোচনার অগ্রগতি তখনই ঘটবে যখন কোনো দল স্বতঃস্ফূর্তভাবে তার অবস্থান বদলাবে, তবে আমরা আমাদের অবস্থানে অবিচল আছি। যদিও তিনি এই মন্তব্যে একবারও পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের নাম মুখে নেননি। সব মিলিয়ে মঙ্গলবার পর্যন্ত সরকার গঠনের বিষয়ে ছয়টি বৈঠক করেছে পিপিপি ও নওয়াজ শরীফের দল। তবে বিলওয়ালের কথায় পরিষ্কার, সরকার গঠনে সম্মত হওয়ার আলোচনায় দুদল এখনও ঐক্যমতে পৌঁছাতে পারেনি। পাকিস্তানের 8 ফেব্রুয়ারির নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, তবে এককভাবে সবচেয়ে বেশি আসন পেয়েছে ইমরান খান সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। বিলওয়াল মনে করছেন আলোচনার এই অচল অবস্থার অবসান না ঘটলে তা দেশের গণতন্ত্র অর্থনীতির জন্যই ক্ষতিকর হবে। তবে সেনাবাহিনীর সাথে আতাতের বিষয়টি তিনি বারবারই অস্বীকার করছেন। তিনি বলেছেন আমি এস্টাবলিশমেন্টের পক্ষে তার প্রমাণ কই, আমাকে অভিযুক্ত করার আগে অবশ্যই প্রমাণ দিন। পিপিপির এক মুখপাত্র বলেছেন শরীফদের সাথে গত 16 মাসের সরকার ও শাসন ভাগাভাগের বিষয়ে তার দল মোটেও সন্তুষ্ট নয়। এছাড়া 3 বছর ও 2 বছর ভাগ করে প্রধানমন্ত্রী থাকার বিষয়টিও তিনি এড়িয়ে গেছেন।